বিতর্ক চর্চার উদ্দেশ্যই হলো ব্যক্তির মধ্যে সুপ্তভাবে একটি নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটানো। আমি আপনার মতকে নাও মানতে পারি, কিন্তু আপনি যাতে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন তার জন্যে আমি আমার জীবন উৎসর্গ করতে পারি। ওটা দেখে আমি এখানে তিনটি বিষয়ের উপরে আলোকপাত করব। বিতর্কটা কি, কেন আমরা বিতর্ক করব এবং কিভাবে করব। মোটামুটি আমরা যারা এখানে আছি তারা বিভিন্ন সময় স্কুল কলেজে বা টেলিভিশনে দেখে বিতর্কের একটা আনুষ্ঠানিকতা সম্পর্কে একটা সামান্য ধারণা এটি আমাদের সকলের মধ্যে আছে, যে এমন একটা বিষয় যখনই বলেছি বিতর্ক তখন হয়তো আমাদের সবার মনের মধ্যে এরকম একটা চিত্র ফুটে উঠেছে যে একটি বিষয় থাকে, তার পক্ষে একটা দল থাকে, বিপক্ষে আর একটা দল থাকে, পক্ষ এবং বিপক্ষ দুটি দল একটি বিষয়কে কেন্দ্র করে তারা যুক্তি এবং পাল্টা যুক্তি উপস্থাপন করে, এরকম একটি বিষয় বিতর্ক। মোটামুটি এমন কি না? তাহলে বিষয়টি যদি এমন হয় তাহলে এ জায়গায় কিন্তু আগে থেকেই আমরা একটা বিষয় জেনে গেছি বা জানি যে এই বিতর্কটা একটি শিল্প, একটি শাস্ত্র, এটি কিছু নিয়ম নীতি অনুসরণ করে এবং এখানে কিছু প্রক্রিয়া আছে। একটি বিষয় থাকে, দুটি পক্ষ থাকে এবং তারা সেই বিষয়টি নিয়ে তারা যুক্তিতর্ক উপস্থাপন করে। তার মানে বিষয়টা এমন না আমাদের বাড়ির পাশে বা আমাদের নিজেদের ঘরে বা পাড়ায় আমাদের চাচি বা ভাবিরা পারস্পরিক যেই জিনিসটা করে সেইটা আর এই জিনিসটা এক না। এইটুক কি বোঝা গেল? ওনরা যেটা করে বা আমরা রাস্তাঘাটে উঠলে যেটা হয় বা বাস ট্রেনে উঠতে গেলে বিভিন্ন সময় আমাদের সাথে পথে ঘাটে বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে যেটি সৃষ্টি হয়ে যায় সেই জিনিসটাকে আমরা বলি তর্ক। সেটাকে কি বলি? আর এটা সোজা বাংলা হলো ঝগড়া। তাহলে একটা কথা জেনে নাও যে বিতর্ক ঝগড়া না এবং বিতর্ক তর্ক না। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করো বা বিশ্বাসী, আমি সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এবং যারা কোরআন শরীফ পড়তে জানো তোমরা, আমাদের মহান সৃষ্টিকর্তা মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক জায়গায় বলে দিয়েছেন যে তোমরা মানুষের সাথে বিতর্ক করো উত্তম পন্থায়, জ্ঞান এবং হিকমতের সাথে। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কিন্তু বলে দিয়েছেন যে তোমরা বিতর্ক করো উত্তম পন্থায়। তাহলে বিতর্ক করাটা কি? এটা উত্তম প্রক্রিয়া, এবং সেটি করতে গেলে কি লাগবে? জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। তোমাকে একটি বিষয় বলা হলো, সে বিষয়ে তুমি জানো না, তার মানে তুমি বিতর্ক করতে পারবা না, তর্ক করতে পারবা। যেটি আমাদের চাচিরা মারা বা আমাদের হচ্ছে অন্য যারা আছেন জিনরা যেভাবে শুরু করে দেন বা অনেক জায়গায় এরকম হয় না, পাড়া প্রতিবেশী বা দুই জায়গায়, সেখানে কিন্তু কোনো তথ্য নাই, কোনো জ্ঞান নাই, জাস্ট দুইজন একটা ঝগড়া বা দিয়ে দিয়েছেন শুরু, সেটি একটি তর্ক, সেটি বিতর্ক না। তাহলে আমরা বলছি যে বিতর্কের জায়গাটাতে বিতর্ক করতে গেলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, সেই বিষয় সম্পর্কে জানতে হবে। তাহলে আমি ঠিক তার কিছু পরের দিকে যখন আসবো, আমি সুন্দর একটি তোমাদের জন্য একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে এসেছিলাম যেখানে মূলত কথার চেয়ে অনেক চমৎকার কিছু ছবির ব্যবহার ছিল। আমি চেয়েছিলাম এই ছবিগুলো তোমরা দেখবা আর আমি ঠিক সেই ছবিগুলো নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব যেখানে কী ঘটতে যাচ্ছে, কী হচ্ছে, ঠিক তারপরেও আমরা শুনি। এরপর আর একটা জায়গায় আসো, দেখো যখন বিতর্ক হয় এই বিতর্ক কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে হয়। হ্যাঁ, বিতর্কের অনেক ফরম্যাট আছে, ধরন আছে, আমরা কিছুক্ষণ পরে গিয়ে সেই ধরনগুলো নিয়েও আলোচনা করব। সাধারণত বিতর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে বিতর্কটি হয়ে থাকে, এবং বিতর্কের আর একটা বৈশিষ্ট্য হলো যে বিষয়টি এখনও চূড়ান্তভাবে মীমাংসা হয়ে যায়নি অথবা যে জিনিসটি ধ্রুব সত্য, এমন কোনো বিষয় নিয়ে কখনো বিতর্ক হয় না। যেটা সত্য, ইউনিভার্সাল ট্রুথ, সেটা নিয়ে বিতর্কের কিছু নাই, কারণ সেখানে তো বলবার কিছু থাকে না। পাশে আমি বললাম সূর্য পূর্ব দিকে উঠে, এটা নিয়ে বিতর্ক করা যাবে, করতে পারবা? কারণ এটা তো মীমাংসিত। কিন্তু আমি বললাম যে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের যে আজকে তরুণ প্রজন্ম আছে, আমরা বললাম যে প্রযুক্তির আসক্তি বা মোবাইল আসক্তি বা ফেসবুক আসক্তি তরুণ প্রজন্মের মেধা বিনষ্ট করছে। ফেসবুক আসক্তি আমাদের শিক্ষার্থীদের মেধা বিনষ্ট করছে। অথবা আমরা বললাম যে আমাদের ফেসবুক আসক্তি বা সোশ্যাল মিডিয়ার আসক্তি তরুণদের নৈতিক অবক্ষয়ের কারণ।
তাহলে এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার আসক্তি আসলেই আমাদের তরুণদের নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে কি ঘটাচ্ছে না, বা সেখানে আরও কোনো বিষয় আছে কিনা সেটি কিন্তু আলোচনার দাবি রাখে। তার মানে এটি কিন্তু মীমাংসিত না এখনও। এটা কি বুঝতে পেরেছ? তাহলে কোনো একটি বিষয় বিতর্কের বিষয় হতে গেলে সেই বিষয়টি এমন হতে হবে যেটি এখনও পুরোপুরি মীমাংসিত না, ইউনিভার্সাল ট্রুথ না, যেটি নিয়ে কথা বলবার জায়গা আছে, আলোচনার জায়গা আছে এবং আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হবার বিষয় রয়েছে। এখানে আরেকটি কথা বলে রাখি, তার মানে কিন্তু এই না যে বিতর্ক সবসময় তোমাকে সত্য উদ্ঘাটন করে দিবে বা সত্য সিদ্ধান্ত দিয়ে দিবে, কিন্তু বিতর্ক একটি বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তার দর্শক বা শ্রোতাকে একটা জায়গায় উদ্বুদ্ধ করে, প্রভাবিত করে, অনেকটা সত্যের কাছাকাছি নিয়ে যেতে পারে। যে এই বিষয়টায় আমরা দুই দিকেই কথা শুনলাম, তখন যারা শ্রোতা থাকেন, দর্শক থাকেন বা বিতর্কে যারা শুনেন, তখন একটি সিদ্ধান্তে তিনি যেতে পারেন যে এই বিষয়টার পক্ষে এতগুলো বিষয় আছে, বিপক্ষে এই বিষয়গুলো আছে, তাহলে আমরা এই বিষয়ে একটি সত্যের কাছাকাছি সিদ্ধান্তে যেতে পারি। আবার এটিও ঠিক না যে বিতর্ক সবসময় তোমাকে একদম সঠিক সত্য উদ্ঘাটন করে দিবে। তাহলে আমরা বিতর্ক করি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে এবং সেটি একটি অমীমাংসিত বিষয় এবং এটি বিধিবদ্ধ কিছু প্রক্রিয়া নিয়ে, এটি একটি শৈল্পিক বা নান্দনিক চর্চা। এখন কি বোঝা গেল বিতর্ক কী? এতটুকু কথায় এই বিতর্ক করতে গেলে আমরা যেহেতু এটাকে বিতর্ক বলছি যে এটা একটি সিস্টেমেটিক একটা প্রক্রিয়া, বিধিবদ্ধ বিষয়, তাহলে এই বিতর্ক করতে গেলে কিছু সুস্পষ্ট শর্ত আছে। আমি বিতর্কের শর্তগুলো আমি যেই শর্তগুলো এখানে কোট করেছি, এটি আমাদের বিতর্কের অত্যন্ত পুরোধা ব্যক্তিত্ব শ্রদ্ধেয় বিরূপাক্ষ পাল ভাইয়ের লেখা একটি বই থেকে আমি তোমাদেরকে সরাসরি তার আলোচনা করা এই বিতর্কের, তিনিও তার বইয়ে উল্লেখ করেছেন বিতর্কের অনেকগুলো শর্ত বা উপাদান রয়েছে, কিন্তু মোটা দাগে চারটি শর্তকে তিনি আবশ্যকীয় একটি উপাদান হিসাবে উল্লেখ করেছেন। মূলত আমাদের কাছে, তোমরা যারা আজকের প্রজন্ম, বিরূপাক্ষ পাল ভাইয়ের নাম হয়তো তোমরা শোনো নাই, তিনি বাংলাদেশের বিতর্ক আন্দোলনের একদম সূচনা লগ্নের ব্যক্তিত্ব, তার হাত ধরেই বিতর্ক বিকশিত হয়েছেন, যিনি পরবর্তীতে IMF-এর প্রধান, ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসাবে বাংলাদেশ ব্যাংকের তিনি কনসালটেন্ট ছিলেন, অনেক বড় মানের ব্যক্তিত্ব। বিতর্কের শর্ত হিসাবে আমরা এখানে চারটি বিষয়কে চিহ্নিত করেছেন আমাদের বিরূপাক্ষ পালের বই থেকে, আমি সরাসরি কোট করছি। বলছে, কোনো একটি বিষয়কে নিয়ে যদি আমাদের বিতর্ক করতে হয় তাহলে সেই বিষয়টি একটি সুনির্দিষ্টতা থাকতে হবে, বিষয়ের একটা সুনির্দিষ্টতা থাকবে। মানে হলো একজন বিতার্কিক যখন বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে বিতর্ক করবেন, তখন যে বিষয়টি নির্ধারণ করা থাকবে তিনি সুনির্দিষ্টভাবে সেই বিতর্কের যে কোনো একটি পার্শ্ব বা যে কোনো একটি পক্ষ তিনি অবলম্বন করবেন। এটি কি বুঝতে পেরেছো কথাটি? তোমাদের কাছে, তোমার কাছে খুব বোধগম্য মনে হচ্ছে না নাকি? ওই যে মুখে হাত দিয়ে যে চিন্তা করতেছো, বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছি যে বিষয়টি থাকলে সেখানে একটি সুনির্দিষ্টতা থাকবে, মানে আমরা যে বিষয়টি আছে বিতর্কের জন্য যে বিষয় নির্ধারণ হবে, আমরা বললাম যে বাংলাদেশের জন্যে ক্রিকেট নয়, ফুটবলই উপযুক্ত খেলা, তাহলে এটার পক্ষে বিপক্ষে থাকতে হবে। তাহলে দু দলের যিনি বিতার্কিক এখানে বিতর্ক করবেন, তাহলে তিনি সুস্পষ্ট একটি পক্ষে অবলম্বন করবেন, একটি বিষয় নিয়ে তিনি যাবেন, তাহলে সুস্পষ্টতা থাকতে হবে। একই সাথে এই বিতর্কে একটি দান্ধিকতা থাকতে হবে, বিতর্কের কাজই হলো দ্বন্দ্বের মধ্য দিয়ে একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যাওয়া, যেখানে দ্বন্দ্ব নাই। আমি আগেই বলেছিলাম, কিছুক্ষণ আগে বলেছি, তোমরা হয়তো খেয়াল করেছো, যেটি মীমাংসিত বিষয়, ইউনিভার্সাল ট্রুথ, যেখানে বলবার কিছু আর নাই, যেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত সত্য, সেখানে কিন্তু আর বিতর্ক থাকে না। তাহলে বিতর্কের অন্যতম একটি শর্ত হলো বিতর্কে দান্ধিকতা থাকে, একটি দ্বন্দ্ব থাকবে, দান্ধিকতার মধ্য দিয়ে, এটি দ্বিমুখিতার মধ্য দিয়ে দুটি পক্ষ একটি জায়গায় সিদ্ধান্তে নেবার জন্যে তার যারা শ্রোতা আছেন, দর্শক আছেন, তাদেরকে সেদিকে নিয়ে যাবেন। ঠিক একই সাথে বিতর্কটি একটি প্রাসঙ্গিক বিষয়, এটি প্রাসঙ্গিকতা থাকবে, যিনি বিতর্ক করবেন, আমাদের বিতর্ক হচ্ছে, বললাম যে অর্থনৈতিক আগ্রাসনের চেয়ে সাংস্কৃতিক আগ্রাসন ভয়াবহ। এটা কিন্তু আমি যে কথাগুলো বলছি, বিষয়গুলো তোমরা একটু মাথায় নেবার চেষ্টা করো, এটি একটি বিতর্কের বিষয় যে অর্থনৈতিক আগ্রাসনের চেয়ে সাংস্কৃতিক আগ্রাসন অধিক ভয়াবহ। আগ্রাসন বা এইসব শব্দগুলো কি তোমাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে? মানে তোমরা কিন্তু
কলেজে পড়ো, এরকম শিক্ষার্থীর সংখ্যাই অনেক বেশি। কঠিন না তো? এমন না তো যে আজই প্রথম শুনছো এই শব্দগুলো। ধরে নাও, আর একটু সহজ করে বলি, যে বললো যে অর্থনৈতিক পরাধীনতার চেয়ে সাংস্কৃতিক পরাধীনতাই অধিক ভয়াবহ, অর্থনৈতিক পরাধীনতার চেয়ে সাংস্কৃতিক পরাধীনতা অধিক ভয়াবহ। এখানে দুটি বিষয় আছে। তাহলে আমি যখন বিতর্ক করব, তখন আমি বিতর্ক করে আমি যদি পক্ষে থাকি, তাহলে এখানে আমাকে বলে দিয়েছে সুস্পষ্টভাবে যে সাংস্কৃতিক পরাধীনতাই অধিক ভয়াবহ, আমাকে প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য দিতে হবে। এখানে সংস্কৃতি এবং অর্থনৈতিক বিষয় এবং তার পরাধীনতা বা তার মুক্ত যে জায়গাটি বা পরাধীনতার ইস্যু, সেই বিষয়েই প্রাসঙ্গিক বক্তব্য হবে। কিন্তু এটি না বলে আমি যদি আমাদের কী কী অর্জন আছে, আমরা কী কী করছি, মানে আমরা অন্য অপ্রাসঙ্গিক জায়গায় যদি চলে যাই, তাহলে এটি বিতর্ক হবে না, প্রচলিত রাজনৈতিক একটি বক্তব্য হয়ে যাবে। আমাদের মাঠে ময়দানে বিভিন্ন সময় আমরা যে রাজনৈতিক বক্তব্য শুনি, যেখানে প্রসঙ্গ থাকে একটি কিন্তু বলে বসি আমরা অন্যটি, সেটি হবে না। যদি বক্তব্য হয় তথ্য প্রযুক্তি নিয়ে, তাহলে একজন বিতার্কিক সে তথ্য প্রযুক্তির বিষয় নিয়েই কথা বলবে। এখন তোমরা একটা জিনিস খুব শুনছো, তোমরা ইতোমধ্যে হয়তো শুনেছো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সারা পৃথিবী এটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে, তাই না? ধরো একটি বিতর্কের বিষয় নির্ধারণ হইল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতাকে হুমকির মুখে ফেলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলেছে। তাহলে এখানে আমাদের আলোচনার সুস্পষ্ট বিষয় কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা। এখানে কিন্তু আমরা অন্য বিষয় নিয়ে যেতে পারবো না, যে ঠিক আছে আমাদের স্বাধীনতা কী ছিল, ভাষা আন্দোলন কী ছিল, আমি নানা বিষয় বলা শুরু করলাম আমাদের কোথায়। তার মানে আমাকে প্রাসঙ্গিক যে জায়গাটা সেটাতে সীমাবদ্ধ থাকতে হবে। বিতর্কের আরেক শর্ত হলো উদ্বুদ্ধকরণ, এটি থাকতে হয় বিতর্কের মধ্যে। আমরা আগেই বলেছি যে বিতর্ক একটি শিল্প। একজন বিতার্কিককে অবশ্যই খেয়াল রাখতে হয় যে আমার এটা বিতর্কের একদিকে যেমন শর্ত, অন্যদিকে একজন বিতার্কিকের অন্যতম একটি গুণাবলী যে বিতার্কিকের কথায় তারা যে শ্রোতা আছে, তার যে দর্শক আছে, যারা এটি শুনছেন, তাদের মধ্যে যেন একটি জাগরণ তৈরি হয়, তারা যেন উদ্বুদ্ধ হয়। তার মানে তার মধ্যে সেই বিষয়টি থাকতে হবে যে তিনি যে বিষয়ে তার পক্ষে যুক্তি দিচ্ছেন বা বিপক্ষে বলছেন, তার যারা শ্রোতা আছে তারা যেন শুনবার পরে মনে করে যে আর যাই হোক না কেন, উনি যা বলছে এটাই ঠিক। এটাকেই বলে উদ্বুদ্ধকরণ। ধরো একটা বিষয় হয়েছে, যাই হোক না কেন তিনি যা বলছেন, সবাই যেন মনে করে তাকে, তার বিষয়টিকে উপস্থাপন করা, তার বিষয়ের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য, বেশ কিছু বিষয়ের সমন্বয় থাকতে হবে। সেটি তোমরা কর্মশালার আরও কয়েকদিনব্যাপী কর্মশালা আছে, নানা বিষয় তখন তোমরা জানতে পারবা যে এটি সুন্দর স্ক্রিপ্ট কীভাবে হয়, যুক্তি কীভাবে উপস্থাপন করতে হয়, তার কী গুণাবলী থাকে, উপস্থাপনা শৈলী কেমন থাকে, ভাষার ব্যবহারটি কেমন, যুক্তির ব্যবহারটি কেমন, সেখানে আই কন্ট্যাক্ট কেমন থাকে, গেস্টচার, বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু মিলেই কিন্তু একজন বিতার্কিকের মধ্যে তার শ্রোতাকে উদ্বুদ্ধ করার গুণাবলী তৈরি হয়। ধরে নাও একটা উদাহরণ দিই, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, যারা শুনছো একদম শেষ পর্যন্ত, কেউ হয়তো আমার কথা শুনছো, কেউ হয়তো শুনছো না, বা কারো মনে বা অন্য মনস্ক থাকতে পারো বা এই জায়গাটায় রাখছো, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের সবাইকেই দেখবার বা লক্ষ্য করবার বা শেষ পর্যন্ত। এবং আমি এখান থেকে মোটামুটি এটিও অনেকের সাথে এখান থেকে বুঝতে পারছি যে কে আমার কথা শুনছে বা শুনছে না, বা কে মোটামুটি এই রুমে বসে থাকলেও হয়তো তার মনটা আর এখানে নাই, এমন বিষয়ও কিন্তু হয়, তাই না? আমরা একটা জায়গায় থাকি, নিজেরা থাকি সশরীরে, কিন্তু আমি কিন্তু ওইখানে থাকি না, এমন একটা বিষয়। আমি তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদের দিকে তাকিয়ে, এখানে মাইক্রোফোনে অনেকেই আমার দিকে তোমরা তাকিয়ে আছো, আমাকে দেখছো, কিন্তু ধরো আমি এখানে এসে একটা বক্তব্য দিতে শুরু করলাম, ঠিক এরকম, আর বলো না আজকে টুঙ্গি পাইলট স্কুলের পাইলট স্কুল একটা বিতর্কের কর্মশালা আয়োজন করছে, এখানে আসলে অনেক কিছু শেখা যাবে, তোমরা যারা আসছো সবাই, আমি যদি অন্যদিকে তাকাই কথাগুলো বলতে থাকি, অন্য জায়গায় বলি, তোমাদের কি ঠিক সেভাবে মনোযোগ আকর্ষণ করবে, বা কাউকে কি সেভাবে মনোযোগ আকর্ষণ করে? করে না। তাহলে বিতর্কের কিন্তু একজন বিতার্কিক যখন কথা বলবেন, তার মধ্যে অনেকগুলো বিষয়ের সমন্বয়ে তার যারা শ্রোতা রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধকরণের যে গুণাবলী সেটি তার মধ্যে অর্জন হয়। এটি একদিনে হবে না, এটি আস্তে আস্তে তোমরা যখন এই চর্চাটি করবা আস্তে আস্তে হবে। অনেকগুলো বিষয় আছে, আমি তোমাদেরকে এর আগেও একদিন বলেছিলাম, আজও বলছি, দেখো অন্যতম একটি মানে
অবস্থা অনুযায়ী বা সিচুয়েশন অনুযায়ী বক্তব্য প্রদান করা একটা বক্তার অন্যতম গুণাবলী। ধরে নাও, একটা ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা কবিতা পড়েছি না? তোমরা বিদ্রোহী কবিতা পড়েছো কাজী নজরুল ইসলামের? ঠিক একইভাবে পল্লী কবি জসীমউদ্দিনের কবর কবিতা পড়েছো? দুটি কবিতার যে মর্মবাণী, দুটি কবিতার যে বিষয়বস্তু, দুটি কি এক? এখন কেউ যদি বিদ্রোহীর ঢঙে কবর কবিতা আবৃত্তি করে আর কবর কবিতার ঢঙে যদি বিদ্রোহী আবৃত্তি করে, তাহলে কি এটি আমাদের কাছে ভালো লাগবে বলো? তাহলে বোঝা গেল যে তার দর্শক বা শ্রোতাকে উদ্বুদ্ধ করতে গেলে বক্তার মধ্যে সেই গুণাবলী অর্জন করতে হয়। এটি বিতর্কের অন্যতম একটি শর্ত, অথবা একই সাথে একজন বিতার্কিকের গুণ, যে তোমার কথায় যেন মানুষকে উদ্বুদ্ধকরণ কর একটা প্রক্রিয়া থাকে। আমরা আজকের দিনে যে বিতর্ক চর্চা করি বা করছি, এই বিতর্কের একটা ইতিহাস আছে, ছোট ইতিহাস। একদিনে এরকম করে আমাদের মাঝে বিতর্কের এত আধুনিক ফর্মেট চলে আসেনি। তবে খুব বেশি তত্ত্বকথা বা সাল তারিখ এগুলো এত বেশি না জানলেও তোমাদের চলবে। আস্তে আস্তে তোমরা এগুলো নিয়ে, বিতর্কের অনেক বই আছে, পড়াশোনা আছে, সেগুলো তুমি পড়বা। কিন্তু দার্শনিক ভলতেয়ারের একটি কথা আছে যেটি এই বিতর্ক চর্চার অন্যতম একটি ভিত্তি। দার্শনিক ভলতেয়ার বলেছেন যে আমি আপনার মতকে নাও মানতে পারি, কিন্তু আপনি যাতে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন তার জন্যে আমি আমার জীবন উৎসর্গ করতে পারি। এটি একজন দার্শনিকের কথা। দেখো, এই জায়গাটিতে কিন্তু আমাদের বিতর্ক চর্চার অন্যতম একটি দর্শন নিহিত রয়েছে, যে যে বিষয়টি নিয়ে বিতর্ক হয় তার একটি বিপক্ষ মতামত রয়েছে, অন্যজন একটি মতামত দিবে। বিতার্কিকের কাজ কিন্তু অন্যের যে মতামত রয়েছে, বিষয়টির পক্ষে হোক বা বিপক্ষে হোক, অন্যের যে মতামত, তার মতামতকে শ্রদ্ধা করা, মেনে নেওয়া, সে বিষয়ে সহনশীল হওয়া। তার মানে আমরা যারা বিতর্ক চর্চা করি বা করতে এসেছি বা এই বিতর্ক শিল্পের সাথে যারা সম্পৃক্ত থাকে বা এই চর্চা করে, তাহলে তাদের মধ্যে অবশ্যম্ভাবীভাবে এই শিল্পটি কিছু গুণাবলীর উন্মেষ ঘটায়। একজন বিতার্কিক অন্য আরেকজন মানুষের চেয়ে আলাদা। কেন সে আলাদা? এই বিতর্ক চর্চার ফলে, বিতর্ক নামক শিল্পটি যখন একজন মানুষ চর্চা করে, তার মাঝে বেশ কিছু ব্যতিক্রম গুণের আবির্ভাব ঘটে। তার মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে সহনশীলতা। কারণ বিতার্কিক শিখে যে আমি যে বিষয় নিয়ে কথা বলছি, আমি যে মতামত দিচ্ছি, কিন্তু অন্য আরেকজন ব্যক্তি, তারও যে মতটি রয়েছে, তিনিও যে মতামত দিচ্ছেন, সেই মতটি তো তার পক্ষের। আমার দায়িত্ব হলো তার মতের প্রতি সহনশীল হয়ে আমার বিষয়ে বা আমার পক্ষের মতামতটিকে উপস্থাপন করা। তাহলে বিতার্কিকরা সহনশীল মানুষ সমাজের। তারা অপরের অনুভূতিতে আঘাত করে কথা বলে না। এই সহনশীলতার চর্চা বিতর্কের মাধ্যমে ঘটে। আমি আগেও বলেছি তোমাদেরকে যে বিতর্ক চর্চা করতে গেলে পড়াশোনা করতে হবে। লেখাপড়া না করে, সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্কে জ্ঞান চর্চা না করে, তথ্য উপাত্ত সংগ্রহ না করে কখনো বিতর্ক করা যায় না। তাহলে একটি বিষয় যখন দেওয়া হয় বিতর্কের, তখন বিতার্কিকের কাজ হলো সেই বিষয় সম্পর্কে যথেষ্ট তথ্য উপাত্ত জোগাড় করা, সংগ্রহ করা, লেখাপড়া করা। আর পড়াশোনা করতে গেলে আমাদের বইয়ের কাছে যেতে হবে, ইন্টারনেটের দ্বারস্থ হতে হবে। এখন তো পড়া একেবারেই সহজ, আরও সহজ। এমন কোনো বিষয় নাই যেটা তুমি গুগলকে বলে দিলে গুগল তোমাকে একদম রেডি তোমার হাতে দিয়ে দিচ্ছে না। আরও সহজ করে দিছে চ্যাট জিপিটি। তোমরা অনেকেই চ্যাট জিপিটির নাম শুনেছো, শুনেছো কি তোমরা কেউ চ্যাট জিপিটির নাম শুনেছো? কিছুক্ষণ আগে বলছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি এজন্যই বলছি যে তোমরা বিতর্ক করতে গেলেও এগুলো সম্পর্কে জানতে হবে, জানবা। তোমরা যারা ইন্টারনেটে পারদর্শী বা যারা ইন্টারমিডিয়েট লেভেলে এখন পড়ো, তাদের তো এ সম্পর্কে ধারণা থাকতেই হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, তুমি গুগল সার্চ করা, ইন্টারনেট সার্ফিং করা, চ্যাট জিপিটি সম্পর্কে জানা, কিচ্ছু করতে হবে না। জাস্ট তুমি চ্যাট জিপিটিতে লিখে দাও যে ভাই আমি একজন ভালো বিতার্কিক হতে চাই, আমার কী কী লাগবে, ও এক গাদা বৈশিষ্ট্য তোমাকে বলে দিবে। তুমি জাস্ট চ্যাট জিপিটিকে যা বলো ও বলে দিবে। তুমি চ্যাট জিপিটি লিখে দাও যে আমার ওজন হচ্ছে 33 কেজি, আমার বয়স এখন 14 বছর, আমার জন্য একটা উপযুক্ত ডায়েট তুমি সাজেস্ট করো, কী ডায়েট করলে আমি মোটাও হব না, চিকনাও হব না, কী হইলে ভালো হবে, সুন্দর করেও একটা লিস্ট তোমাকে দিয়ে দিবে। দিস দ্য থিং, এটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমি তোমাদেরকে এই জায়গাটা নিয়ে বলছি যে জ্ঞান চর্চার, এই বিতর্ক চর্চার এই জায়গাটায় তুমি যদি একজন ভালো বিতার্কিক বা সফল বিতার্কিক হইতে চাও, তোমাকে পড়াশোনা করতে হবে।
জ্ঞান অর্জন করতে হবে। পড়াশোনা না করে ঝগড়া করা যায়, বিতর্ক করা যায় না। বিতার্কিক মানুষ মানেই চিন্তাশীল। যখন কোনো একটি বিতর্কের বিষয় আমাদের হাতে আসে, তখন আমরা কি করি, সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করি, গ্রুপ ওয়ার্ক করি, মানে টিম ওয়ার্ক করি, আমাদের যে একটি টিম মেম্বাররা থাকে সবাই মিলে সে বিষয় সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করতে সম্মিলিতভাবে আমরা কাজ করি। একই সাথে দেখো, বিতর্ক একটি নান্দনিক শিল্প, এবং এই বিতর্ক চর্চা করতে গেলে নিদেন পক্ষে সুন্দর ভাষায় কথা বলাটি চর্চা করতে হয়। এই যে শুদ্ধ উচ্চারণে কথা বলা, সুন্দর ভাষায় কথা বলা, এই দক্ষতা একজন বিতার্কিকের মধ্যে অর্জিত হয়। তোমরা যদি একজন সুন্দর বা ভালো বিতার্কিক হয়ে গড়ে ওঠো, তাহলে একটি সময় দেখবে যে তোমার কথাটি, তোমার ভাষার ব্যবহার, ভাষার প্রয়োগ, তোমার উচ্চারণ, তোমার বাচনভঙ্গি তোমার ক্লাসের অন্য আরও পাঁচজন থেকে আলাদা। এবং একইভাবে যখন তোমার কথা বলার ধরন, তোমার বাচনভঙ্গি, তোমার উপস্থাপনা শৈলী তোমার বন্ধুদের চেয়ে আলাদা হয়ে যাবে, তুমি যখন তোমার অন্য আরও পাঁচজন বন্ধুদের চেয়ে তোমার কথাবার্তার স্টাইলটা ভিন্ন, তোমার মধ্যে সহনশীলতা আছে, তুমি যে কোনো একটি বিষয় সম্পর্কে অন্যদের চেয়ে একটু বেশি একটু ভালো জানো, তোমার কাছে ওই বিষয়ের জ্ঞান আছে, তথ্য উপাত্ত আছে, তুমি সুন্দর করে অপরের সাথে কমিউনিকেশন করতে পারো, যোগাযোগ করতে পারো, এতগুলো গুণাবলী যখন তোমার মধ্যে অর্জিত হবে, তখন আলটিমেটলি তুমি একটা গুণাবলী অবশ্যম্ভাবীভাবে তোমার মধ্যে চলে আসবে, সেটি হলো নেতৃত্বের দক্ষতা। তুমি আলটিমেটলি তুমি আস ধীরে ধীরে তুমি নেতৃত্বের পর্যায়ে চলে যাবা। আচ্ছা বলো তো, আমরা যখন ক্লাসে পড়ি, আমাদের একজন ক্লাসের রিপ্রেজেন্টেটিভ থাকে না, আমাদের সিআর থাকে না, ক্লাস প্রতিনিধি ক্যাপ্টেন আর কি যাকে বলো, ক্লাস ক্যাপ্টেন থাকে না, কাকে ক্লাস ক্যাপ্টেন বানাও তোমরা? কে হয় ক্লাস ক্যাপ্টেন? যে স্যারের সামনে যে কোনো কথা বলতে পারে না, যে অন্যদের সাথে ঠিকমতো কথা বলতে পারে না, যাকে কোনো বিষয়ে যোগাযোগ করতে দিলে, কথা বলতে দিলে হাত পা কাঁপাকাঁপি করে, এরকম মানুষকে কি তোমরা ক্লাস ক্যাপ্টেন বানাও? কাকে বানাও? যে সুন্দর করে কথা বলতে পারে, যার একটু সাহস বেশি, যে সামনে এগিয়ে যায়, যখন কোনো একটা বিষয় বলার দরকার পড়ে সে তখন বলে আমি বলবো, আচ্ছা ঠিক আছে আমি বলতেছি, যৌক্তিক কোনো একটা বিষয়। ধরে নাও তোমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবা, অনুমতি লাগবে, অথবা ধরো ক্লাস পার্টি করতেছো, একটু সাউন্ড বক্স টক্স আনবা, গান টান বাজাবা, নানা কিছু, অনুমতি নেওয়া দরকার প্রিন্সিপাল স্যারের। কে গিয়ে কথা বলে সেখানে আগে? ক্লাসের মধ্যে যে মোটেও কথা বলতে পারে না, মুখটুক বন্ধ করে থাকে, মোটামুটি দুই চারটা গুতা দিলেও কথা বেরোয় না, ও যায় কথা বলে? নাকি যে স্পষ্টভাবে কথা বলতে পারে, সুন্দর করে কথা বলতে পারে, যে সাহসিকতার সাথে গিয়ে কথা বলতে পারে, তাকে আগিয়ে দাও? কে বলে বলো তো, যে কথা বলতে পারে? তাহলে বিতর্ক চর্চা বা বিতর্কের এই বিষয়টি একজন শিক্ষার্থীর মধ্যে বা আমাদের মধ্যে অবশ্যম্ভাবীভাবে একটি নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটায়, এবং এটি বিতর্কের অন্যতম একটি উদ্দেশ্য। বিতর্ক চর্চার উদ্দেশ্যই হলো ব্যক্তির মধ্যে সুপ্তভাবে একটি নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটানো। তার মানে আমি তোমাদেরকে এটি বলতে চেয়েছি যে আজকের দিনে তোমরা যারা বিতর্ক চর্চার যাত্রা শুরু করলে বা এখানে আসলে, এটি তোমাকে এমনভাবে সমৃদ্ধ করবে বা তোমার জীবনকে এমনভাবে গড়ে তুলবে, তুমি জানোই বা না জানো, তোমার মনের অজান্তে তোমার মধ্যে একটি নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটবে। আর আজকে এখানে আমার যারা, তোমরা যারা শুনছো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই তো নারী এবং তোমরা এটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আমি বলি কি যে একজন মেয়ের জন্যে বা একজন নারীর জন্যে তাকে সুন্দর করে কথা বলা, সুন্দর করে যোগাযোগ দক্ষতা অর্জন করা এবং একই সাথে নেতৃত্বের গুণাবলী থাকা, এটি একেবারেই ফরজ, এটি ভয়াবহ রকমের দরকার। এবং কেন দরকার জানো? কারণ নারী কিন্তু নেতৃত্ব দেয়, এই জায়গাটিই তার। কোথায় নেতৃত্ব দেয়? পরিবারে নেতৃত্ব দেয়, আমাদেরকে আগলে রাখে। একজন একজন নারী, একজন মা তার সন্তানদেরকে মাই গড়ে তোলে, মাই নেতৃত্ব দেয়, পরিবারের যোগাযোগ নেতৃত্ব সব কিছু কিন্তু মার কাছ থেকেই আসে। জানো, আমি এটি বলছি না যে নেতৃত্বের অনেক ডাইমেনশন আছে, কিন্তু সেটি তোমাকে জানতে হয়। আচ্ছা আমি আমার ঘরের উদাহরণটা দেই। ধরো আমার ছোট একটি বাচ্চা আছে, 3 বছর, তো আমার ছেলে প্রচুর ডান পিঠে, ও শুনবে না কিছু, মানে একটার পর একটা বায়না ধরবে, এটা করবে সেটা করবে, এরকম। ওকে করতে হয় কি, বুঝাইতে হয়, বা সব ছোট বাচ্চাদেরকে এটা করতে হয়। এবং তাকে কিন্তু সে, ধরো একটা জিনিস নিয়ে বায়না ধরছে,
তাকে যতক্ষণ পর্যন্ত বুঝায় কনভিন্স করা না যাবে সে কিন্তু ওখান থেকে বের হয়ে আসবে না। তাহলে এই যে বুঝানোর বা কনভিন্স করার বিষয়টি সবচেয়ে বেশি কে করে? আমি না, তার মা। কারণ তার মা বেশি সময় তার কাছে থাকে, সে বাসায় বেশি সময় থাকে। এখন তার মা যদি তাকে এটি বুঝাতে না পারত, তাকে যদি কনভিন্স করতে না পারত, তাকে তার সঙ্গে যদি তার এই যোগাযোগের রোলটি প্লে করতে না পারত, এই লিডারশিপ রোলটি প্লে করতে না পারে, তাহলে কিন্তু ওই শিশুর যে বিকাশ সেটি চরমভাবে বাধাগ্রস্ত হবে। তাহলে একজন নারীর জন্যে এই নেতৃত্বের দক্ষতা অর্জন করা আরও অনেক বেশি দরকার, এবং আমি মনে করি এটা ইনবিল্ট, একেবারে সহজাতভাবে আমাদের এই জায়গা থেকে দরকার আসার। তাহলে বিতর্ক চর্চা আমাদেরকে কী করবে? নেতৃত্বের দক্ষতা অর্জনে আমাদেরকে সহায়তা করবে, আমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ ঘটাবে। যে আমরা যে এরকম বিতর্ক করি, বিধিবদ্ধ বিতর্কগুলো করি, তাহলে এই বিতর্ক আমাদের দেশে সাধারণত কত ধরনের বিতর্কের চর্চা হয় বা প্রকারভেদ আছে? তোমরা স্কুলে বা স্বাভাবিকভাবে যে বিতর্কগুলো দেখো, এই বিতর্কটাকে আমরা সনাতনী ধারার বিতর্ক বলি। আমাদের দেশে এখনও অত্যন্ত পুরনো যে বিতর্ক চর্চার রীতি সেটি হচ্ছে সনাতনী বিতর্ক, যেখানে একটি বিষয় থাকে এবং বিষয়ে দুটি দল থাকে, একটি পক্ষ আর একটি বিপক্ষ, এবং সাধারণত তিন থেকে চারজনের সমন্বয়ে দলটি গঠন হয়, সাধারণত তিনজন, যেখানে একজন দলনেতা থাকেন উভয় পক্ষেই, পক্ষ এবং বিপক্ষের, এবং তিনজন বাকি দুইজন তার দলের সদস্য। এবং এখানে এই বিতর্কে সাধারণত যে আমাদের সনাতনী ধারার যে বিতর্ক রয়েছে, এটি গঠনমূলক পর্ব এবং যুক্তিখণ্ডন পর্ব দুটি পর্বেই এটি বিভক্ত থাকে। পক্ষ দলের যিনি থাকেন তাকে আমরা দলনেতা বলি, পক্ষ দলের দলনেতা, এবং বিপক্ষ দলেও যিনি নেতৃত্ব দেন তাকে আমরা বিপক্ষ দলের দলনেতা বলি। এটি হলো সনাতনী ধারার বিতর্ক, যেখানে একটি বিষয়ের পক্ষ বিপক্ষে গঠনমূলক যুক্তিতর্ক এবং পরবর্তীতে আমরা যুক্তিখণ্ডন করে থাকি। অনেকগুলো রীতির বিতর্ক চর্চা হয়, এবং তোমরা আস্তে আস্তে যখন আরও বেশি বিতর্ক করবা, শিখবা, জানবা, এক এক করে সব ধরনের বিতর্কই জানতে পারবা। শুধু খুব সামান্যভাবে বা এই কয়েকদিনের, এটা মনে হয় সপ্তাহখানিক ব্যাপী একটি কর্মশালা, সেখানে পরবর্তীতে একটা সুনির্দিষ্ট বিতর্ক ধরে ধরে তোমাদেরকে শেখানো হবে কোন বিতর্কটি কেমন কীভাবে করতে হয়। তাহলে সনাতনী বিতর্ক, সংসদীয় ধারার বিতর্ক, এটি বহুল প্রচলিত এবং সবচেয়ে বেশি বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা কলেজ পর্যায়েও যে প্রতিযোগিতাগুলো হয় সেটি সংসদীয় রীতির বিতর্ক চর্চা আমরা সবচেয়ে বেশি করে থাকি। সংসদীয় রীতির বিতর্কতে সুস্পষ্ট কিছু নিয়মকানুন রয়েছে, যেটি সংসদীয় বিতর্কের ক্লাসটি যিনি নেবেন বা এই কর্মশালা যখন হবে তোমাদেরকে একদম হাতে কলমে ধরে সে বিষয়গুলো শেখাবেন। সংসদীয় রীতির বিতর্কটা একটা সংসদের আদলে হয়, যেটি সরকারি দল এবং বিরোধী দল, পক্ষ এবং বিপক্ষকে সরকারি দল, বিরোধী দল এই নামে অভিহিত করা হয়। সরকারি দলের যিনি নেতৃত্ব দেন তাকে আমরা প্রধানমন্ত্রী বলি, তার দলের অন্য সদস্যদেরকে মন্ত্রী এবং সংসদ সদস্য সেভাবে অভিহিত করা হয়। ঠিক একইভাবে আমাদের সংসদে যেমন বিরোধী দল থাকেন, বিরোধী দলের যিনি প্রধান থাকেন তাকে বিরোধী দলীয় নেতা বলি, ঠিক সংসদীয় বিতর্কে যিনি বিরোধী দলে নেতৃত্ব দেন তাকে আমরা বিরোধী দলীয় নেতা বলি এবং উপনেতা বা সংসদ সদস্য। ঠিক এভাবেই সরকারি দল এবং বিরোধী দল দুটি দল সংসদীয় বিতর্কে গঠিত হয়। এর বাইরে আরও অনেক বিতর্কের ফরম্যাট রয়েছে। অত্যন্ত জনপ্রিয় বিতর্কের রীতি হচ্ছে বারোয়ারি বিতর্ক, যেখানে একটি, এটাকে উন্মুক্ত বিতর্কও বলা হয়। ধরো একটি বিষয় রয়েছে এবং ঠিক সেই বিষয়ে বক্তা তার নিজের মতো করে একটি পয়েন্টকে গুছিয়ে সুন্দর করে সে বিতর্ক উপস্থাপন করে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা রয়েছে, ইশরাত এসছে, এই সময়কার বা এই প্রজন্মের সে খুব, বলা যায় যে খুব আলোকিত একজন বিতার্কিক, সবার খুব পরিচিত, তোমাদের বড় আপু। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2003 সালে যখন বিতর্কের যাত্রাটা শুরু, আমার মনে আছে 2004-এর অগাস্ট বা সেপ্টেম্বরের দিকে DUDS-এর প্রথম একটি আন্তঃহল বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমার বিতর্কের বিষয় হলো এখানে ইটের আকাশ। মানে কেমন লাগছে তোমাদের কাছে হয়তো শুনতে এরকম যে এটা কি আবার একটা বিতর্কের বিষয় হইল, হ্যাঁ, যে এটা নিয়ে কিভাবে বিতর্ক করা যায়। বিতর্কের আমার বারোয়ারি বিতর্কের বিষয় ছিল এখানে ইটের আকাশ। মানে বারোয়ারি বিতর্কে বিষয়টি একটু অ্যাবস্ট্রাক্ট বা একটু কি বলা যায় যে যেটাকে একজন বিতার্কিককে সেটাকে ভেঙে চুড়ে তার ভিতর থেকে একটি নির্যাসকে তার মতো করে তিনি সেখানে নিয়ে আসেন। ধরো একটি বারোয়ারি বিতর্কের বিষয় ছিল এরকম,
ধরো পূর্ব পূর্ব পশ্চিম পশ্চিম, পূর্ব পশ্চিম দুয়ে এক হবে না কোনো দিন। এই যে পূর্ব এবং পশ্চিম, এটা এক একজন বিতার্কিক তার মতো করে কিন্তু তিনি উপস্থাপন করতে পারছেন। এই কারণে বারোয়ারি বিতর্ককে আমরা বলছি যেটি উন্মুক্ত ধারার বিতর্ক। আরও অনেক বিতর্ক আছে, সংসদীয় মডেল বিতর্ক বললাম, জাতিসংঘ মডেল বিতর্ক রয়েছে, এটি আন্তর্জাতিকভাবে চর্চা করার একটা অনেক বড় ধরনের বিতর্কের মডেল, সেটি জাতিসংঘের আদলে বিতর্কটি হয়ে থাকে। একটি সুস্পষ্ট প্রস্তাবে এক একজন বিতার্কিক একটি সুনির্দিষ্ট দেশের পক্ষে হয়ে সেই বিতর্কটিতে সে অংশগ্রহণ করে, এটি জাতিসংঘ জাতিসংঘের আদলে হয়। প্লানচেট বিতর্ক রয়েছে, পুঞ্জ বিতর্ক রয়েছে, জুটি বিতর্ক রয়েছে, রৌম্য বিতর্ক রয়েছে, এবং অত্যন্ত জনপ্রিয় বিনোদনমূলক একটি বিতর্কের ধারা হলো আঞ্চলিক ভাষার বিতর্ক। তোমরা হয়তো ইউটিউবে গেলে বা দেখলে বা আমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ অন্য অন্য ডিবেটিংগুলো ক্লাবগুলো প্রায়ই আঞ্চলিক ভাষার বিতর্কের আয়োজন করে থাকে। আঞ্চলিক ভাষার একটি বিতর্কের বিষয় হলো নোয়াখালীর চেয়ে বরিশালের ছেলেরাই বেশি রোমান্টিক, অথবা ভাষা হিসাবে আমারটাই সেরা। ধরো একটি এটাই আঞ্চলিক ভাষার বিতর্ক, যে ভাষা হিসাবে আমারটাই সেরা। সেখানে ঢাকার যিনি ঢাকাইয়া, সে তার ঢাকার ভাষা ঢাকাইয়া ভাষার পক্ষেই কথা বলবে যে আমার ভাষার চেয়ে এত মধুর ভাষা তো আর কোথাও নাই। যে হয়তো বরিশাল থেকে আসছে, সে হয়তো বলবে যে আসলে এদেশে যতগুলো আঞ্চলিক ভাষা আছে বা যে যেভাবে কথা বলে, তার মধ্যে বরিশালের ভাষার মতো এত সুন্দর ভাষা আর আসলে নাই। এটা পানির মতো একেবারে হৃদয়কে জুড়ায় দেয়। বরিশাল যেমন নদ নদীর জায়গা, ঠিক সিলেট থেকে যিনি আসছেন, সে হয়তো তার সিলেটের ভাষায় তার পক্ষের অবস্থানটিকে ব্যাখ্যা করে সে বলবে সিলেটের মানুষই সবচেয়ে সুন্দর এবং সুন্দর ভাষায় কথা বলে। তোমরাও একদিন নিশ্চয়ই যখন বিতর্ক করতে করতে একটি পর্যায়ে যাবে, তোমরা নিশ্চয় একদিন অনেক বড় বিতার্কিক হবে, তখন কিন্তু এ ধরনের, আজকে আমার কাছে শুনে হয়তো মনে হচ্ছে ভাইয়া কী বললেন বা এরকম, কিন্তু তোমরাও এইসব বিতর্কের একদিন দক্ষ বিতার্কিক হয়ে গড়ে উঠবে, আমি বিশ্বাস করি সেটি সে জায়গায় যাবে।